পুলিশের হাতে আক্রান্ত সাংবাদিক। ডুয়ার্স উৎসবে সপ্তম দিন কলকাতা টিভির সাংবাদিক প্রকাশ মণ্ডলকে ঘুষি মারার অভিযোগ উঠল এক কর্তব্যরত পুলিশের বিরুদ্ধে। চোখের নিচে ফেটে ঝরল রক্ত। ঘটনায় নিন্দার ঝড় উঠছে বিভিন্ন মহলে। প্রোগ্রাম শেষ শেষ হয়, মানে মিকা সিংয়ের প্রোগ্রাম শেষ হয়, তারপরে আমি রাজু, রাজু মানে কলকাতা টিভি, রাজু, রাজুর বউ, রাজুর মেয়ে এবং প্রকাশ এবং আমাদের আরেক বন্ধু, তারা আমরা ঢুকছিলাম ওই যে এক্সপো, মানে কি যে এক্সপো বলে তার পাশেই, ওখানে ঢুকছে যেখানে নাকি পুলিশ ক্যাম্প তার পিছনেই, ওখানে যাচ্ছি। রাজুর মেয়ে হলো ইসে খাবে, ফুচকা খাবে, তো পাশেই ওই এই পাশে হলো পুলিশ ক্যাম্পটা আর এই পাশে হলো শিলিগুড়ির চাঁদ, ওখানেই ও খাবে। তখন বললাম, তখন ওখানে যারা ছিল কত বড়, তারা বললো এখান দিয়ে যাওয়া হবে না। তা কেন ওখানে? তখন আমরা বললাম যে বাচ্চা মেয়েটা আছে, ও একটু ফুচকা খেতে যাচ্ছে, তাহলে একটু খাক সামনেই আছে। বলে না হবে না, তোমরাকে এসে বললাম যে আমরা সাংবাদিক আছে, জাস্ট পাশেই, জাস্ট একটু ফুচকাটা খাবে, বাচ্চা মেয়েটা আমরাও খাবো না, ফুচকা খাবে, যেহেতু দোকানটা খোলা আছে, তাহলে আমরা দোকানটা বন্ধ করুন। হ্যাঁ, বলে কি না, আমাকে আমরা আপনার দোকানটা বন্ধ করুন, যে তাহলে আমরা আমরা যাচ্ছি না, নাহলে দোকানটা এসে থাকুক। কারণ না এই বলতে বলতে এক কথা আর প্রকাশ বললো, কেন যাবো না, যেতে হবে, এই এই কথা বলতে ওরা ওরা যেতে দেবে না। তারপরে বললো আপনারাকে, আমরা বললাম আমরা ওটা আসছি, আমরা সাংবাদিক আসছি, আমাদের এই বাচ্চা মেয়েটা আছে, আমাদের মেয়ে, ও যা ফুচকা খাবে। বলে হ্যাঁ, তখন আমি বললাম যে আপনি কে? বলে আমি পুলিশ। আমরা আপনি পুলিশ, আপনার আই কার্ড আছে? বলে আপনি কে? আমি সাংবাদিকে যে আমার আই কার্ড আপনি দেখুন। বলে কি আমার আমার ড্রেস দেখেছেন না? আমার না, আপনার যা ড্রেস পরা আছে তাতে আপনার যা উপরের যা জ্যাকেটটা সেটা পুলিশের কোনো ইসে নাই, ড্রেস না, জ্যাকেট না, সেটা ইসে। আর আর আপনার মুখটা ঢাকা, মানে মাংকি টুপি দিয়ে মুখটা ঢাকা। আমি তাহলে আপনার আপনার মুখটা দেখান। কেন মুখ দেখাবো না? আমি বলছি কেন? আমি মুখ কারা দেখায় না, যারা গুন্ডা তারা মুখ দেখায় না, আমি তো মুখ দেখাচ্ছি, আমি সাংবাদিক, আমি মুখ দেখাচ্ছি, আপনি তো পুলিশ, তাহলে আপনি মুখটা দেখান না। মুখ মুখ দেখাবো না, আমি তো আপনার মুখ দেখান, মুখ দেখাবো না। তখন প্রকাশ আসছে, বলে বলে কী বলছে? আমি এবার তখন বলছে হ্যাঁ ঠিকই বলছে, মুখটা দেখাও কে? এই বলতে বলতে তখন প্রকাশকে গিয়ে হুট করে, প্রকাশকে হিট করে, প্রকাশের বা চোখের এই জায়গাটা, একদম এই জায়গাটা, যা সিট্টু উঠলে পরে এই জায়গাটা লাগে, একদম দরদকে রক্ত ফাইট ফাইটে গেলো, প্রকাশ পড়ে গেলো ধপ করে। আর যে মারলো পুলিশটা, ও ফুট করে তখন ওখান থেকে নাই, সঙ্গে সঙ্গে পুলিশ ক্যাম্প, আরও সব পুলিশ চলে আসলো, আইসে তখন নাই, ওকে সরাই দিল। আমরা বললাম কী হয়েছে? তখন আরও যখন দায়িত্ব ছিল, আমরা যে মারছে তা তাকে আনেন। বলে কি তাকে কী করবেন? তাকে আমরা মারবেন না, কেন মারা, তার মুখটা দেখে রাখবো যে সে কে, তাকে চিনে রাখি, এটা তো হবে। কয় না আমরা দেখছি, ওকে ওকে আগে নিয়ে যেতে হবে। এই তারপর তো এই হলো, তারপর তো সবাই, তারপরে ফোন করলাম, তখন তো তোমরা সবাই আসলা। এই হলো বিষয়টা, মানে এখানে মানে সমস্ত দোষী ওরে, বাচ্চা মেয়েটা একটা ফুচকা খেতে যাচ্ছে, পাশে ফুচকার দোকান, মানে দুই হাত দূরে।